লাউদোহার বাসিয়ারার জঙ্গলে এক মহিলার পচা গলা অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। জানা গিয়েছে সোমবার দুপুরে স্থানীয় বেশ কয়েকজন মহিলা কাঠ কুড়োতে গিয়ে দেখতে পায় এক মহিলা অর্ধনগ্ন দেহ পচা গলা অবস্থায় পড়ে আছে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান মহিলার বয়স 40 থেকে 45। মহিলার অর্ধনগ্ন পচা গলা দেহর কিছুটা দূরেই পড়েছিল একটি কাপড়ও। পুরো ঘটনা খতিয়ে দেখেই তদন্তে নেমেছে লাউদোহা থানার পুলিশ। আতঙ্কিত, এখানে বহুত আতঙ্কিত আছে। এইভাবে যে এই ঘটনা কখনো আমাদের এখানে ঘটেনি, এই আমরা এই আতঙ্কিত আছি। কি মনে হচ্ছে দেখে? মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে মাটা। কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে। আমি বাড়িতে ছিলাম, আমার একটা বন্ধুই ফোন করলে এখানকারই বটে, তারপরে আমি এলাম। যে মহিলার মৃতদেহ, এটা কি এই এলাকার না অন্য কোথাও বাড়ি থেকে? এখন কিছু আমরা বুঝতে পারছি না, মনে হচ্ছে এই এলাকার নয়, আশা করি, নাহলে এখানে কেন ফেলে দিয়ে যাবে। পুলিশ এখন এসছে, আমরা যারা এটা করেছে তাদের জন্য শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে লক্ষণ। এই যে মারা গেছে, বডি পাওয়া গেছে বললাম না। আরে শুনলি না আমি?